এনি হচ্ছেন মাইনউদ্দিন মণ্ডল, বাড়ি ফতেপুরে। এনার বয়স 60 বছর। ইনি প্রায় 1 মাস 10 দিন আগে আমার কাছে এসেছিলেন। তো এনার সমস্যা ছিল, বোঝা তুলতে গিয়ে কোমরে লেগেছিল, কোমরে লেগেছে, খুব যন্ত্রণা ছিল, কঠিন যন্ত্রণা, রাত্রিবেলায় আরো বেশি, খুব বেশি। হ্যাঁ, যে কোনো কাজ করতে পারতেন না, রাত্রিবেলায় ঘুমও হতো না। হ্যাঁ বন্ধুরা, খুব অসুবিধা ছিল। এনে চিলি পেশেন্ট, ঠান্ডা এনার সহ্য হয় না। এনি যাই হোক, মাংস খেতে ভালোবাসেন? হ্যাঁ, মাংস খেতে ভালো, হ্যাঁ মাংস খেতে এনে ভালোবাসেন। যাই হোক, এনার দয়াময়া আছে, এনে দানশীল, ফকির ফাঁকরা ভিক্ষা টিক্ষা দেন, হ্যাঁ ভিক্ষা টিক্ষা দেন। আর ইনি গ্রামেরই মানুষ, খুব দয়াময়াশীল মানুষ। এনার শরীরের ডান দিকে একটা আঁচিল আছে আপনার, হ্যাঁ একটা আঁচিল আছে, যাই হোক। আর এনার মাথা খুব ঘোরে, আর ইনি স্বপ্ন দেখেন, আর রাত্রে একটু ভয় করেন, ইনি একটু ভয় ভয় লাগে। তো ইনারা বুঝতে পারছেন বন্ধুরা যে ইনি একজন কিসের রুগী, কোন দিকে যাচ্ছে। তো ইনার রাইট সাইড সাইটিকা ছিল, রাইট সাইড সাইটিকা, যেটা রাত্রে অ্যাগ্রাভেশন হতো, নাইট অ্যাগ্রাভেশন। এবং আমি ইনাকে দিয়েছিলাম কস্টিকাম 0/1, তারপরে দিয়েছিলাম কস্টিকাম 0/2। এখন আপনি কেমন আছেন? ভালো আছেন? মোটামুটি ভালো, মোটামুটি ভালো আছেন, অনেকটা কমেছে, অনেক কমেছে। আর কিছু সমস্যা এখনো যদিও আছে, তো অনেকটা কমেছে, এখন চলাফেরা করতে পারেন, রাত্রে ঘুম হয়, রাত্রে ঘুমও হয়, ঘুমও হয়, কোনো অসুবিধা নাই। তো যাই হোক, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে রোগী, এই যে হোমিওপ্যাথিক যে চিকিৎসা, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, মাত্র একটি মেডিসিন, হ্যানিম্যানের ফর্মুলা। এই ফর্মুলাতে আমি একটি মাত্র ওষুধ ওনাকে দিয়েছিলাম, সেটা হচ্ছে কস্টিকাম, কস্টিকাম 0/1 প্রথমে দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম 0/2। এখন ইনি মোটামুটি ভালোই আছেন, সুস্থ আছেন, এখন সব কাজ করতে পারেন, এখন কাজ করতে পারছেন, সুবহানাল্লাহ। যাই হোক, আপনি ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। এখন একাই আমি বুঝাও তুলে ফেলতে পারছি, বুঝাও তুলে ফেলতে পারছেন, কোনো অসুবিধা নেই। ব্যথা করে, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আগে যে শার্ট হতে পারতো না, এখন সে বোঝাও তুলতে পারছে। যাই হোক, আপনি এবার ওষুধ দিলে ভালো হয়ে যাবে এখন। হ্যাঁ।